লোকটার বিপদ দেখে আমি তার একটা কথা দিয়ে ফেলছি যে যত টাকাই লাগুক আমি দিব, মানে অপারেশন টাকাটা আমি দিব আর কি। ইট ইজ ট্রু যে আপনার উপর আমি অনেক উত্তেজিত ছিলাম, অনেক খেপা ছিলাম, অনেক মেসেজ খারাপ ছিল। আপনার তখন যদি আমি পাইতাম একদম কইলাম না। 50 টাকার সাথে আমার দেখা নাই, ওনারে আমি জোগাড় করে দিব 50,000 টাকা। কিন্তু টাকাটা তো আমার আজকে দিনের মধ্যেই লাগবে। আপনার সমস্যাটা কি জানেন? আপনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন এবং ব্যাপারটা আমার একদম পছন্দ না। এখানে 3 ভরির মতো হবে। তুই তো অনেক বড় মনের মেয়ে। অজিত ভাই, আজ রাইলের গলা আমার নুরুল হুদা ভাইয়ের মতো কেন মনে হচ্ছে? যেই খাঁটি মানুষ, এই খাঁটি সোনার বালা, এই খাঁটি সোনার বালা নিজের হাত থেকে খুলে আমার জন্য দিছে, সে তো মানুষ না নুরুল হুদা ভাই, সে ফেরেশতা। না না না, ফেরেশতাও না, মহিলা ফেরেশতা। আজাদ ভাই, ও আজাদ ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে 2 বড়ি 2 রত্তি আছে, 32,000 টাকা দাম দিব। ঠিক আছে দেন। এই বাজারে তো স্বর্ণের দোকান মনে হয় একটাই না? জি, ববের হাটে 2টা দোকান আছে, কিন্তু এইখানে যে দাম পাইছেন তার চেয়ে বেশি দাম অন্য জায়গায় পাবেন না। না না, ঠিক আছে। তুমি ভাই, ববের হাটটা কোন দিকে? এই তো পশ্চিমে, মাইল দেড়েক পথ। আচ্ছা, এই নেন, গুনে দেখেন। আপনি গুনছেন? দেখছি না। জি, আর গুনন লাগবো না, চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে, গলার হার গেল কই? হ্যাঁ, রিক্সা চলো ভবের হাট, যাও যাও যাও, তাতে যাও। বাড়ির মালিক বাচ্চা কাছে বিদেশ যাইতেছে, আমি খবর পাওয়া মাত্র টাকা পয়সা জোগাড় করে ইয়া বাড়িটা নিয়ে নিলাম। কত দিয়েছিস? সেটা তুমি যাই না কি করে কিনছি, এটাই হলো বড় কথা।
আর কিন্তু তোমার সব আমার নতুন জীবন যাপন হচ্ছে, তাই না মা? ময়না পাখি না, আমার এসব কথা বলবা, এসব কথা বলবো না তো কোন সব কথা বলবো? আমি যা কিছু করতেছি সবই তো তোমার জন্য করতেছি, তোমার জন্য সব কিছু করলে তোমারে বলতে দোষ কি? বলবো না কেন? স্বামী তো না, স্বামী নামের একটা শয়তান মুন্ডায় কয় তোমার স্বামী ডারে দইরা পুষ্করণীতে। দেখো তার সাথে আমি সংসার করতেছি, সে এখন আমার স্বামী। তোমার ওই স্বামীর কাছ থেকে তোমার আমি নিয়ে চলে আসুন না? হ এসব কথা বলবা না, আমি এখনো তার সাথে সংসার করতেছি, কখনো বলবা না। সুফিয়া, সুফিয়া, তোমার জীবনটা তো এরকম হওয়ার কথা আসিল না, তোমার বাপের জন্য, তোমার ওই সেদার মার্কা বাপের একতরফা সিদ্ধান্তের জন্য আমরা আজ দুজনে দুই জায়গায় বসে কষ্ট পাইতেছি। আমার আমি বেকার হইলা, টাকা পয়সা নাই হইলা, তোমার বাপে আমার লোকে তোমার বিয়া দিল না, টেকা দেখা বিয়া দিল ওই বুইরা জানোয়ারটার লোকে, কি হয়েছে তারপরে কি হয়েছে? মনের দুঃখে আমি দেশান্তরী হইলাম, কত জায়গায় গেলাম, কত কিছু করণের চেষ্টা করলাম, কিন্তু কোনো জায়গাতেই আমি আমি কোনো সুখ পাই নাই, কিছুই করতে পারি নাই। আমার আমার মনটা সারাক্ষণই তোমার কাছে পড়া থাকে, সারাক্ষণই পড়া ছিল, কিছু করতে পারি নাই, আমি কোথাও গিয়া কিছু করতে পারি নাই। তারপরে তখন দেশে ফিরে আইছি, এতদিনে আমি তোমার ঘরের আমলের সব বন্দোবস্ত করে ফেলাইছি। সুফিয়া, তখন তুমি আমার আর ফিরে দিও না, তুমি চলে যাও কালাম, তুমি চলে যাও, আমার আর কষ্ট তুমি দিও না, আর কষ্ট দিও না। আমার কথা একটাই, আমার একটাই কথা, আমি আমি তোমারে ঘরে তুলে নিব, ঘরে তুলে নিব। না, আমার তুমি আর কষ্ট দিও না কালাম, আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার কি কষ্ট, তোমার আর কি কষ্ট? কষ্ট তো আমার, আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, বুকের মধ্যে কেমন জানি করে, আমি বুঝাও কইতে পারুন না। তুমি ওই নরক থেকে বাইর হয়ে আসো, ওই নরক থেকে তুমি বাইর হয়ে আসো, বাইর হয়ে আসো।
নুরা এখনো ঘুমায় না? হ্যাঁ, পোলাপান মানুষ, ঘুমাচ্ছে ঘুমাক। পোলাপান মানুষ কেডা? নুরুল হুদা? হ্যাঁ হ্যাঁ, বিয়া শাদি করে নাই, সংসার করে নাই, ও পোলাপান মানুষ না? বাবা, আশ্চর্য সৌন্দর্য কথা! বিয়া না করলে, সংসার না করলে মাইছে পোলাপান থাকে না? কামে যেতেছে কামে যাও, সকাল সারা তর্ক করো না তো। এই যে আইসেন ইংরেজি বিশারদ নুরুল হুদা, এত তাড়াতাড়ি উঠলি কে? আর একটু ঘুমাইতি ভাইজান। শরীর একটু টায়ার্ড লাগতেছিল আর কি, এই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। চল হাত মুখ ধুইয়া নাস্তা খাইয়া খেতে আমার লোকে কাম করতে। যে কি কইছি বুঝোস নাই? যে যে বুঝছি, আজকে খেতে যেতে হবে। জি না, খালি আজকে না, মাসের 30 দিন এখন থেকে আমার লোকে খেতে কাম করবি। আহা, কি কইতেছো তুমি? লেহাপড়া যারা শিক্ষিত মানুষ, ও খেতে যাইব কেন? চুপ করো, মূর্খ মেয়ে মানুষ, একদম কথা কইবে না। বেশি কথা কইলে বোঝা যায় তুমি একটা মূর্খ কর বেকু। ভাইজান, ভাবি তো হিসাব করে কথাটা বলো নাই তো। আর ভাবি, তুমি মনে জানো না, আজকালকার আধুনিক মডার্ন সোসাইটিতে কোনো কামের মধ্যে কোনো পার্থক্য নাই। দরজে ঘরের কামও কাম, বাড়ির কামও কাম, ক্ষেতের কামও কাম। মানে ভাবি, তুমি যে ঘরে যে কাম করো আর অফিস আদালতে মন্ত্রী মিনিস্টাররা যে কাম করে, একই কাম, কাম কামই। ভাইজান এই হিসাব করে কথাটা বলছে জানে ভাইজান? অত কিছু বুঝি না, খেতে যাইবি এটাই হলো কথা। নিজের ক্ষেত্রে নিজে কাম করবো, এটা অসুবিধা কি? এই ভাবি ভাবি, ভাইজান এটা কি করলো? ক্ষেতের কামও তো আমার মন বসে না, আমি তো যাইতে পারবো না। আমি কি জানি? লোকটা কি মরছে নাকি বাঁচছে? কিরে, কথা কানে যায় না? 50,000 টাকা কি জোগাড় করতে পারছিলি? মাঝে মধ্যে আমার বড় ভুল হয়ে যায় রে, এই ভুল আর কোনোদিন শুধরানো যাবে না। আবার কোনানে ধরা খেলি, শেষ পর্যন্ত মনে হয় বাইরের লোকে আমার খেতে খাবারে কাজ করতে হবে। দুপুর বেলা হইব, তুই ততক্ষণে দক্ষিণে খেতে গিয়ে কাম শুরু কর। নুরুল হুদা না? যে আমি নুরুল হুদা। লেখাপড়া শিখে লাভ কি হলো? সেই ভাইয়ের মতো লাঙ্গুলি তো ধরলা। যে ভালো 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 করো, কাম করো। যে তোর ভাই কই? যে ভাইজান বাজারে গেছে। তোমার ভাই লোক বেশি সুবিধার না, যাও খেতে যাও, হাল ধরো। শেফালির বাপ দেখে গেলো আমি গরু আর লাঙ্গল লয়ে খেতের কাম করতে যাইতেছি। হ্যাঁ, শালা আমার মান সম্মান তো সব গেল, এই খেতের কাম তো আমি করুম না। শালা গরুর বাচ্চা গরু, তোর কাম তুই কর, তুই নিজে ঢাল চাস নিজে কর, যা। তোর কাম তুই কর, শালা গরুর বাচ্চা গরু। হ্যাঁ, আমি খেতে কাম করবো। হ্যাঁ, আমি নুরুল হুদা খেতে কাম করবো, আমার জন্ম হচ্ছে খেতে কাম করার জন্য। হ্যাঁ, দাদা নুরু কই? খেতে গেছে লাঙ্গল দিতে। নুরু শেষ পর্যন্ত খেতে নামলো? না গিয়ে উপায় আছে? বাপ দাদার জমি, আটকানি জমি, নিজেকে খেত নিজেকে দেখা লাগবে না?
নাকি তোর মতন টং দোকান দিয়ে চাবিরি বিক্রি করব। দাদা কি যে কর না, আমি কি এইভাবে কইছি নাকি? বুঝছি কেমনে কইছিস, ধর তেল ডলাও শিখো না। আমার কপাল, আমি বাইতে আসছি বাপ আর মেয়ের সেবা করতে। ঘরের বউ না, একটা বান্দি দাসির অধম আমি। গোলকার ভাই, এই গোলকার ভাই, এই যে দেখো আইসে পড়ছে। গরু দিছি খোয়ারে খোয়ারে দেবে হ্যাঁ কি? এ নজমুল আসতেছি। সবকিছু ঠিক রাখার জন্য, সবকিছু ভালো রাখার জন্য ছিলেন। আজাদ মিয়া সত্যি সত্যি মারা গেছে? হ্যাঁ, মাঝরাতে মারা গেছে। বললাম না, 3 মাস পর বিয়ে করুন যায়, নিয়ম আছে। আমি রাজি না। আমি সব ব্যবস্থা পাকাপাকি করে রাখছি। আমি মাফ করতে পারবো না।